আমার কম্পিউটারে যে মাউসি কার্সর দেখতে পাচ্ছেন, এই মাউসি কার্সরটা আমি কি করে এখানে অ্যাড করেছি, এবং এটা একটু বিজি হলে একটু রেড হয় এবং একদম হ্যাং টাইপের হয়ে গেলে কোনো একটা সফটওয়্যার, মানে টোটালি বিজি, তখন এটা একদম রেড হয়ে যায়। সো অনেকে রিকোয়েস্ট করেছিল এই বিষয়টার উপর একটা ভিডিও মেক করার জন্য। সো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই কার্সরটা আমি কী করে আমার ল্যাপটপে অ্যাড করেছি। এটা আমি আজ থেকে অলমোস্ট 1-2 বছর আগে অ্যাড করেছিলাম, সেই যে অ্যাড করেছে এটা স্টিল এখনই আছে। বারবার উইন্ডোজ সেট আপ করার পরেও আমাকে বারবার অ্যাড করতে হচ্ছে না, এটা অটোমেটিকভাবে থেকে যাচ্ছে। তো পুরো বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আমার নাম রবিন, আপনারা দেখছেন আরআই রবিন। ওয়েল, আপনারা ভিডিও ডেসক্রিপশনে একটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করার পর আপনি গুগল ড্রাইভে চলে যাবেন। ওখান থেকে আপনাকে একটা ফাইল ডাউনলোড করতে হবে, এটা হচ্ছে সেই ফাইল। তো ফাইলটি আপনি ডাউনলোড হওয়ার পর দেখতে হয়তো বা এরকম হয়ে যাবে, যদি উইন্ডোজ সফটওয়্যার ইনস্টল করা থাকে। আর উইন্ডোজ সফটওয়্যার ইনস্টল করা না থাকলে নর্মাল একটা ফোল্ডারের মতো দেখাবে বা জিপ করা থাকবে। জাস্ট ফাইলটি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার একটা অপশন পেয়ে যাবেন, এটিতে ক্লিক করবেন। দেন এরকম একটি ফোল্ডার আপনার সামনে চলে আসবে। সো মেন ফাইলটি আর প্রয়োজন নেই, এটা আমি কেটে দিচ্ছি এখানে। এই মাউস ফোল্ডারটি আপনি ডাবল ক্লিক করে ওপেন করবেন। এখানে একটা ফাইল দেওয়া আছে, তো এটার সাথে একটা পিকচার পেয়ে যাবেন, যেটা হচ্ছে আমার চ্যানেলের কিছু ইনফরমেশন, সেটা এখানে পেয়ে যাবেন আপনি। আপনাকে এই ফোল্ডারটি কাট করে এমন একটা ড্রাইভে রাখতে হবে যে ড্রাইভটি আপনি কখনো ডিলিট করবেন না, বা যে ড্রাইভের ডাটা আপনি কখনো মুভ করবেন না বা ডিলিট করবেন না, মানে পারমানেন্টলি একটা জায়গায় রাখতে হবে যেখান থেকে এটা বারবার সরানো যাবে না। যেমন আমি সফটওয়্যার দেন আইকন, আইকনের মধ্যে মাউস এই ফোল্ডারটি রেখে দিয়েছি, আর এখান থেকে মূলত আমার এই কার্সরটা এখানে অ্যাক্টিভ করেছি। সো নির্দিষ্ট যেমন একটা জায়গায় আপনাকে এটা প্রথমে রাখতে হবে। এখন আপনি উইন্ডোজ 7, 10, or 8.1 যেটা ইউজ করেন না কেন, স্টার্ট আপারে গিয়ে কন্ট্রোল প্যানেল টাইপ করতে হবে। কন্ট্রোল প্যানেল টাইপ করার পর এরকম একটা আইকন পেয়ে যাবেন বা কন্ট্রোল প্যানেল এই ফাইলটি পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। আপনাদের ক্ষেত্রে হয়তো বা দেখতে এটা এরকম আসবে, যদি এরকম আসে তো সেই ক্ষেত্রে আপনি এই ক্যাটাগরিতে ক্লিক করে লার্জ আইকনসে ক্লিক করে দেবেন। তখন এই মাউস নামে একটা অপশন পেয়ে যাবেন, এই মাউসে ক্লিক করবেন। তো মাউসের এখানে পয়েন্টার নামে একটা অপশন আছে, পয়েন্টার্স, এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনার যে করে মাউসের পয়েন্টার আছে সবগুলো এখানে শুরু করবে। তো নর্মালি আপনার এটা এরকম থাকে হোয়াইট, তো এটা আমি হোয়াইট না রেখে এখন যেটা বর্তমান আছে এটা সিলেক্ট করে দিয়েছিলাম। কী করে, এখান থেকে জাস্ট ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেখানে কার্সরগুলো রেখেছেন বা আইকনগুলো রেখেছেন ওই ফোল্ডারে আপনাকে যেতে হবে। দেন দিস পিসিতে ক্লিক করবেন, দিস পিসি থেকে আমি রেখেছি সফটওয়্যারের মধ্যে, তো সফটওয়্যারে যাচ্ছে আমি। দেন হচ্ছে আইকন, তো আইকন ফোল্ডারটি আমি ওপেন করছি। আইকনে যাওয়ার পর মাউস, ঠিক আপনি যেখানে রেখেছেন সেই ফোল্ডারটি আপনাকে ওপেন করতে হবে। তো মাউসে যাওয়ার পর এখানে অনেকগুলো ফাইল আছে, তার মধ্যে আমি নর্মাল হচ্ছে এটা, যেটা ব্লু কালার, তা এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করছি, এটা এখানে সিলেক্ট হয়ে গেছে, সি সিলেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে ওয়ার্কিং ইন ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডে কাজ করার সময় এরকম একটা আইকন চলে আসে, তো এটা আমি চেঞ্জ করে এই গোলাপ পিঙ্ক কালার বা হালকা রেড কালার যেটা আছে এটা আমি ইউজ করব। তো এটা ডাবল ক্লিক করছি, এটা সিলেক্ট হয়ে গেল। দেন হচ্ছে বিজি, তো চাইলে আমি বিজিতে আর্ক নিতে পারি ব্রাউজার। দেন হচ্ছে রেড, এই তিনটা আমি নর্মালি ইউজ করি, বাকিগুলো আমি ইউজ করে থাকি করি না, ওইটা ডিফল্ট যেভাবে আছে ওইটাই রাখি। তো আপনারা চাইলে এই তিনটা ইউজ করতে পারেন, অথবা নর্মালি বা বিজি এগুলোর জন্য আলাদা আইকন দেওয়া আছে ওইগুলো ইউজ করতে পারেন। যেমন এখানে কয়েকটা আছে লিঙ্ক বিজি, আচ্ছা বিজি, তো বিজি হলে কী হবে দেখেন, যখন আইকনটা ইউজ করবেন ঠিক এটার মধ্যে একটা আইকন থাকবে, ওইটা অ্যানিমেশন করবে, মানে এটা রাউন্ড ঘুরবে আর কি, তাই এটা ইউজ করতে পারেন। অথবা এখানে ক্লিক করার পর প্রত্যেকটা প্রিভিউ আপনি নিচে দেখতে পাবেন, এটা হচ্ছে আমার নিচে প্রিভিউ, চাইলে আপনি এগুলোও ইউজ করতে পারেন। ওকে, সো আই হোপ আপনি দেখতে পাচ্ছেন কোনটার কাজ কী। তো বাকিগুলো আমি ইউজ করি না, আমার এতটা পছন্দ না, আমার কাছে এই নর্মালি এই তিনটাই ভালো লাগে ইউজ করতে, আপনি চাইলে বাকিগুলো ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। সো তিনটা সিলেক্ট করার পর দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে, সো এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যখনই আপনার মাউসটা একটু বিজি হয়ে যাবে তখন হালকা রেড হবে, এবং যখন একদম বিজি হয়ে যাবে তখন
একদম রেড হয়ে যাবে। একটা বিষয় বলে রাখি, আমি বলেছিলাম প্রথমেই এটা আমি প্রায় এক থেকে দুই বছর আগে সেট করেছিলাম, স্টিল সেটা এখনও আছে। বারবার উইন্ডোজ দেওয়ার পরেও কিন্তু আমাকে বারবার এটা অ্যাক্টিভ করতে হচ্ছে না। সেটা কেন? সেটা হচ্ছে আমি আমার উইন্ডোজের যে মাইক্রোসফট অ্যাকাউন্টটা ইউজ করে থাকি ওই অ্যাকাউন্টের সাথে এটা সিনক্রোনাইজিং করে নিয়েছে, কানেক্ট হয়ে গেছে। এখন যখনই আমি উইন্ডোজ সেট আপ করি না কেন, উইন্ডোজ সেট আপের সময় আমি নেট কানেকশন দিয়ে আমার মেল অ্যাকাউন্টে দিই, যার জন্য আমার উইন্ডোজ সেট আপের অর্ধেক কাজ অটোমেটিকভাবে নিয়ে নেয়। যেমন কিছু সিকিউরিটি কোড থাকে বা কিছু ফাংশন থাকে যেগুলো আমি পূর্বে অ্যাক্টিভ করেছিলাম, সবগুলো এটা অটোমেটিকভাবে নিয়ে নিচ্ছে। তার মধ্যে ওয়ালপেপার প্লাস মাউস আইকন এটা অটোমেটিকভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যার জন্য আমাকে বারবার এটা করতে হচ্ছে না। সো আপনি কার্সরটা সেট করার পর যদি আপনার কম্পিউটারে মাইক্রোসফটের অ্যাকাউন্টটা লগ ইন করে রাখেন অথবা পূর্বে লগ ইন করা থাকে, তাহলে আপনার এটা একেবারে সেট হয়ে যাবে, বারবার আপনাকে এটা সেট আপ করতে হবে না। সো ওভারঅল ভিডিও দেখার পর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো একটা টপিকের উপর ভিডিও প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর বেস করে ভিডিও মেক করার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।